দর্শক, রাজধানীতে করোনা টিকাদান কেন্দ্রগুলোর প্রস্তুতি জানাতে শিশু হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রুহুল আমিন তুহিন। তুহিন, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে টিকা নিতে সারা দেশে পর্যন্ত 2,96,000 নিবন্ধন জমা পড়েছে। চাপ সামলাতে প্রশাসন কতটা প্রস্তুত রয়েছে, বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। মৌসুমি, যেটি আপনি বলছিলেন যে আগামীকাল শুরু হচ্ছে সারা দেশে টিকাদান কর্মসূচি, যেটি গত 27 তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছিলেন এবং 28 তারিখে ঢাকার 5টি হাসপাতালে টিকাদানের মাধ্যমে টেস্ট ট্রায়াল শুরু হয়েছিল, সেই কার্যক্রমেরই ধারাবাহিকতায় আগামীকাল সারা দেশে শুরু হচ্ছে। তারই অংশ হিসেবে ঢাকা শিশু হাসপাতালে একটি কেন্দ্র রয়েছে এবং এই কেন্দ্রের অধীনে আরও 3টি সাব কেন্দ্র রয়েছে যেগুলোতে টিকাদান কর্মসূচি টিকা দেওয়া হবে যে কেন্দ্রগুলোতে। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা শিশু হাসপাতালের আবাসিক চিকিৎসক ডক্টর রিজওয়ান আহসান। আমরা তার কাছ থেকে জানতে চাইব যে এই প্রস্তুতির সর্বশেষ অবস্থা এবং যে ভিড়গুলো হবে বা রেজিস্ট্রেশনকৃত যে রোগী যে টিকা গ্রহীতারা এখানে আসবেন তাদের ব্যবস্থাপনার জন্য তাদের কী ধরনের উদ্যোগ রয়েছে। ধন্যবাদ। আমি প্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ দিতে চাই যে আমাদের ঢাকা শিশু হাসপাতালকে টিকা কেন্দ্র হিসেবে বেছে নেওয়ার জন্য। সে লক্ষ্যে আমরা পুরোপুরি আমাদের প্রস্তুতিটা সম্পন্ন করতে পেরেছি। আমাদের অধীনে আছে 3টা হাসপাতাল, যেমন পঙ্গু হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অফ অপথালমোলজি NIO আর হচ্ছে বক্ষবেদী হসপিটাল। এর মধ্যে আমরা আমাদের স্বাস্থ্যকর্মীদেরকে টিকা দেওয়ার পাশাপাশি আমরা এদেরকেও আমাদের এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে, এখানে এসে ওনারা টিকা দিতে পারবেন। যার ফলশ্রুতিতে আমরা একটা পুরো আইসোলেটেড একটা রুম আমরা করেছি, যদি কোনো রকমের অকারেন্স হয় তাহলে আমরা সেরকম সম্পূর্ণ প্রস্তুতিটা আমাদের আছে। আমরা অক্সিজেন সিলিন্ডার, আলাদা বেড, নেবুলাইজার মেশিন সবগুলো ইমার্জেন্সি ইনস্ট্রুমেন্ট আমাদের আলাদা করা আছে। সাথে হচ্ছে আমরা 4টা টিমে ভাগ হয়ে কাজগুলো করছি। এই 4টা টিমের আন্ডারে আমাদের মাননীয় পরিচালক, উপপরিচালক এবং আমার তত্ত্বাবধানে আমরা এগুলো দেখাশোনা করব এবং আশা করি আমরা টিকাটা হচ্ছে প্রথমে আমাদের হাসপাতালের স্বাস্থ্যকর্মী যারা আছেন তারা সবাই পাবেন। এরপরে এখানে DSH এর অধীনে যারা ওই যে 3টা হাসপাতালের যারা আছেন তারা এখানে সিরিয়ালি সবাই পাবেন এবং রেজিস্ট্রেশনভুক্ত হয়ে আসতে হবে তাদেরকে। আর একটা জিনিস আমরা ফোকাস করতে চাই যে এই যে সমন্বয়টা যদি আমরা সবার সাথে করি, যেহেতু আমাদেরকে প্রশিক্ষণও দেওয়া হয়েছে এবং প্রশিক্ষণের আলোকে আমরা এটা সাকসেসফুলি সম্পন্ন করতে পারবো ইনশাল্লাহ। তুহিন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ মা ও শিশু হাসপাতাল থেকে জানাছিলেন সহকর্মী রুহুল আমিন তুহিন।